আমরা তো বিশেষ করে আলাপ করব যে পরীক্ষার ব্যাপারে প্রস্তুতির জন্য। আমরা একটু দেখব যে যে তিনটা সিবিএলএম এর উপরে পরীক্ষা হবে, তাহলে সেই সিবিএলএম এর কোন কোন পেজ গুলো নিয়ে আমরা একটু স্টাডি করতে হবে সেটা আমরা একটু জাস্ট অবজার্ভ করব। তো একটু গরম মনে হয় বেশি পড়ছে নাকি আজকে? স্যার অনেক গরম, ফ্যানের নিচে বসে থেকে গামতেছি। আচ্ছা তাহলে আমার আমার ইউনিট কয়টা ইউনিট দিয়ে আমরা বলছি প্রশ্ন করব? তিনটা তিনটা রাইট, তিনটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিবেট সেক্টর, ডিবেট সেক্টর ইনক্লুসিভিটি, প্রমোট ইনক্লুসিভ লার্নিং, সিবিটিএ এন্ড এ এনভায়রনমেন্ট। আর একটা কি অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, সিবিটি এন্ড এ এনভায়রনমেন্ট। তার মানে সিবিটি এ এনভায়রনমেন্টের মধ্যেই দুটা ব্যাপার, ইনক্লুসিভিটিটা অ্যাপ্লাই করব, ইনক্লুসিভ লার্নিংটা করার চেষ্টা করবে, আর একটা হলো অস যে প্র্যাকটিস এটাও করবে। আর তার সঙ্গে শুধু কিছু ডিবেট যে সিনারিও পলিসি সেই সম্বন্ধে কিছু ধারণা আমরা নেব এবং ইফেক্টিভ ওয়ার্ক। সব কিছুর মূল উদ্দেশ্য আমাদের একটাই যে আমরা ইফেক্টিভ ওয়ার্ক ঘটাতে চাই। তাহলে ইফেক্টিভ ওয়ার্ক ঘটাতে গেলে আমাকে অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করতে হবে, আমাকে এনশিওর করতে হবে যে আমরা যে মানে আমরা যে ডকুমেন্টস ইউজ করছি সেটা ইন্ডাস্ট্রি বেস হতে হবে, ফলে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী যদি এই মানে কোর্স কারিকুলামগুলো ডেভেলপড হয় এবং তার ডিরেকশন অনুযায়ী যদি আমরা স্টাডি করতে পারি এবং অ্যাসেসমেন্টও ওই পদ্ধতিতে রেগুলেশন ওই পদ্ধতিতে করতে পারি, তাহলে আমরা অবশ্যই আশা করতে পারি যে ওয়ার্ক ইফেক্টিভলি হবে এবং তারা দেশে বিদেশে এই কাজে ভালো সার্ভিস দিতে পারবে, সেটাই মূল লক্ষ্য। তো এটার জন্য আমরা বলছি যে তিনটা ইউনিট প্লাস এটার জন্য একটা সিএস আছে, হ্যাঁ সেটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা মূলত কিন্তু আমাদের একটা স্পেসিফিকেশন, হ্যাঁ ইনফরমেশনের একটা স্পেসিফিকেশন, ইন্ডাস্ট্রি ডিমান্ডেড ইনফরমেশন স্পেসিফিকেশন করলেও যথেষ্ট। আমরা এর জন্য একটু প্রথমে শেয়ার করি দেখি সিএস টার মধ্যে, কারণ সিএস টার মধ্যে তিনটা ইউনিটের যে বিষয়টা আমরা বলেছি সেটা রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবলটা একটু যদি দেখে আসি তাহলে একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের ওই রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে কোনো প্রশ্ন পাওয়া যায় কি না। আমি প্রথমে একটু শেয়ার করছি সেটাই যেটা আমরা সিএস বলে চিনি জানি। সিএস এর মধ্যে আমরা কত নম্বর পেজে যাচ্ছি দেখা যাক, প্রথম যেটা ওয়ার্ক ইফেক্টিভলি কোন পেজে আছে আমি বলে দিচ্ছি। এই যে এটা এটা হলো পেজ নাম্বার 15, সিএস এর 15। আমরা একটু নোট ডাউন করে নিতে পারি কাগজ থাকলে, সিএস এর 15 নাম্বার পেজ। এখানে গেলে আমরা কতগুলো রেঞ্জ অফ ভেরিয়েবল পাবো, সেই জায়গায় বলছে টিবেট টার্মোলজি। ঠিক আছে, এই টিবেট টার্মোলজি এই টার্মোলজির বিষয়ে তো সংজ্ঞাটার বিষয়ে থাকবে, হয়তো এইখান থেকে আমরা ডাইরেক্ট কোনো হ্যাঁ মানে অ্যান্সার হয়তো পাবো না। টিবেট পলিসি, যদি টিবেট পলিসির নামের কথা জানতে পারলে তাহলে তিনটা পলিসি আমরা দেখছি নাম আছে, একটা বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি, আর একটা বলছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, আর একটা হলো ইকুইটি পলিসি। এর মধ্যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি আর ইকুইটি পলিসিটা আমাদের অ্যাপ্লিকেশনে আসবে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট হিসেবে যেটা যদি বলি, অ্যাপ্রেন্টিসশিপের অ্যাক্ট আছে আর বিটিবি এবং এনএসডি এর অ্যাক্ট আছে, আর এদিকে এনটিবিকিউ ফ্রেমওয়ার্ক, এইগুলো আমরা মূল জায়গায় পাবো। এইখানে আমাদের ডাইরেক্ট উপকার আসবে না, এই দুটা কোনো প্রশ্নের উত্তর হিসেবে আমরা ডাইরেক্ট কোনো উপকার হয়তো পাবো না। টিবেট প্রোভাইডার্স এর যদি কথা বলে থাকে, কারা কারা টিবেট প্রোভাইডার বাংলাদেশে, টিবেট অর্গানাইজেশন কারা, এরকম যদি কোনো নাম আসে তাহলে এইখান থেকে হয়তো নামটা
দিতে পারবো, তাহলে 3 নম্বর যেটা সেটা একটু দেখতে পারি যে নাম আসলে সেটা বেশি ইম্পর্টেন্ট না। শুধুমাত্র এখানে 4 নম্বরে যেটা আছে ক্লায়েন্টস কারা কারা, এই একটা যে টিকিট ক্লায়েন্টস কারা কারা সেটা বুঝতে গেলে হয়তো এই এইখানে ক্লায়েন্টস এর ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট এমপ্লয়ার্স এরা ক্লায়েন্টস, এই একটা জায়গা আমাকে আবার বিষয় থাকতে পারে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে দেখা যাচ্ছে প্রথমটার মধ্যে তো তেমন বিশেষ আমরা ডাইরেক্ট কোনো উপকার হয়তো পাবো না প্রথমটা এই ক্লায়েন্ট ছাড়া, তাও ওইটা ছাড়া। আর এরপরে যদি যাই তাহলে 15 নম্বর পেজের থেকে আমরা খুব বেশি একটা বেনিফিট পাচ্ছি না। এবার প্রমোট ইনক্লুসিভ লার্নিং, তাহলে এটাই দেখি এখানে কি আছে, এইখানে রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে দেখি কিছু পাই কিনা। 19 নম্বর পেজে চলে যাচ্ছে, হ্যাঁ এইখানে বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই প্রশ্নের উত্তরটা এখানে সরাসরি আছে। যদি বলে বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তার মানে হাউ টু প্রোভাইড ইনক্লুসিভ লার্নিং, তার মধ্যে হয়তো 5টার যে বিষয় থাকে বিল্ডিং ইনক্লুসিভ লার্নিং ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কথা যদি আসে তাহলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যদি হয় তাহলে এখানে দেখা যাচ্ছে 10টা ব্যাপার, হ্যাঁ লার্নিং ডিফিকাল্টি লিটারেসি এই একটা ব্যাপার। তাহলে আমরা এখানে আবার মার্ক করি 19 নম্বরে, এইটা একটা 1 নম্বর একটা, এটা আমাকে খেয়াল করতে হবে, এই প্রশ্নটা বুঝতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে অর্থাৎ বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সও হতে পারে, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, হ্যাঁ এটাও আসতে পারে, এই গ্রুপটা হোম অ্যান্ড রুরাল অ্যান্ড রিমোট লার্নার, পিপল উইথ ডিজেবিলিটি, পিপল উইথ নন ইংলিশ স্পিকিং ব্যাকগ্রাউন্ড, ইয়ুথ অ্যাট রিস্ক, হ্যাঁ তারপরে সার্ভেয়ার অফ টর্টার অ্যান্ড ড্রামা। তাহলে এই যে এখানে পাঁচটা ছটা, এটা এটা আমার তোর হিসাবে আসতে পারে। আরেকটা কি ইনক্লুসিভিটির ব্যাপারে কিন্তু প্রিন্সিপালগুলোর কি কি, এই প্রিন্সিপালের নামগুলো আসতে পারে। আর হলো সাপোর্ট সাপোর্ট পারসনস, কারা সাপোর্ট দিয়ে থাকে এই কাজটা করার জন্য, ফ্যামিলি মেম্বার, গভর্নমেন্ট অফিসিয়াল, পেয়ার, এন্টারপ্রেনার, এই চারটা। ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস, ফিজিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি কি সাপোর্ট আমাদের প্রয়োজন হয়ে পড়ে সেটা একটা অস ইস্যু, ইস্যুর ব্যাপারে আমাদের ইস্যু রিলেটেড টু দ্য লার্নার এট দ্য ট্রেনিং সেশন, ইস্যুস রিলেটিং টু দ্য অস ইম্প্যাক্ট অন দ্য আদার্স। আরেকটা কি গ্রাউন্ড রুল, বিহেভিয়ার, অ্যাকসেপ্টেন্স, কমন অ্যান্ড ইন্টারাক্ট। এখানে গ্রাউন্ড রুল যদি এখানে আমরা এভাবে জেনেছি তো আমরা হয়তো গ্রাউন্ড রুলে ওই জায়গায় আরেকটা আরেকভাবে পড়েছি, হ্যাঁ গাইডলাইন্স অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কমন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন লার্নার্স অ্যাবাউট গ্রুপ, হ্যাঁ ইন্টারাকশন, রেসপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এইটা এখানে গ্রাউন্ড রুলস হিসাবে একভাবে বলেছে। আর আমরা ওই যে বি রেসপেক্টফুল সেটা যেটা আমরা দেখেছি, আমার মনে হয় ওইটা এখান থেকে দেয়াই ভালো, এটা না দিয়ে। স্পেসিফিক নিডস, হ্যাঁ স্পেসিফিক নিডস এটা কভার করে, আমরা এটা দেখেছি। ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ পোস্টার, ফেসিয়াল এক্সপিরিয়েন্স, বডি মুভমেন্ট, গেস্টার, আই কন্ট্যাক্ট, টাচ ইত্যাদি বডি, এটা এটাও কিছুটা এলো কভার করে। জেনেরিক স্কিলস, জেনেরিক স্কিলসের বিষয়ে তেমন বিশেষ কিছু আর আসে না। তাহলে মোটামুটি এইখান থেকে দেখা যায় 2-3টা 4-5টা প্রশ্নের অ্যান্সার কিন্তু এই 19 নম্বর, 23 এবং 20 নম্বর পেজ থেকে পেতে পারি। এবার আমরা চলে যাচ্ছি অস অ্যাপ্লাই অস প্র্যাকটিস, এখানে দেখা যাচ্ছে আইডেন্টিফাই, আচ্ছা এখানে এলো রেঞ্জ, রেঞ্জ কত নম্বরে, রেঞ্জ হচ্ছে আমরা 25 নম্বর পেজে দেখছি। অস স্ট্যান্ডার্ড নিয়ে একটা প্রশ্ন আসছে, সেখানে আমরা একভাবে দেখেছি গতদিনে যে আলোচনা সেটা একটা ব্যাপার, আর এইখানে ইন্ডিভিজুয়াল লেভেলের কিছু ব্যাপার বলেছে, সুতরাং আমরা ওইখান থেকে অস স্ট্যান্ডার্ডের
উত্তরটা দিলাম, এটা যদি ওইভাবে না আসে তাহলে আমরা এটা অ্যাভয়েড করবো। অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল কে কে, এটা আমাদের মেলে, এই জায়গা নিয়ে কোনো সমস্যা নাই। ওয়ার্ক প্লেস এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাজার্ড কি কি ধরনের হতে পারে উইথ এক্সাম্পল, তাহলে আমরা সেটা এটা এখান থেকে দিতে পারি। অস প্র্যাকটিসের বিষয়টা এখানে সব কথাটা আছে, সফটওয়্যার অনেক সময় ব্যাখ্যাও চায়, জব রিলেটেড স্ট্যান্ডার্ড, হ্যাঁ, অপারেটিং প্রসিডিওর, সব কথার মানেটা কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, জব রিলেটেড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটা কিন্তু এই মানেটা কি এটা জানতে চাইতে পারে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানবো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, জব রিলেটেড কথাটা এখানে, এই একটা ব্যাপার এখানে আছে। সেফটি সাইন কি কি হতে পারে সেটা একটা, রিস্ক কয় ধরনের হতে পারে এইখানে। গ্রিন প্র্যাকটিসের কথা যদি বলে, ঠিক আছে, এটা তাও ম্যাচ করে। তারপরে ডকুমেন্টেশন, রিপোর্ট হতে পারে, লগ হতে পারে, শিডিউল হতে পারে। তাহলে এই জায়গায় যদি কিছু আসে তাহলে এখানেও চার পাঁচটা প্রশ্ন আমরা দেখে রাখলাম এখান থেকে দেওয়ার, উত্তর দেওয়ার জন্য। এই হলো মোটামুটি ভাবে আমরা যেটা দেখলাম যে সিএস থেকে আমরা এই এইটুকু আমরা বুঝতে পেরেছি। এইটা কি মোটামুটি ভাবে কোনটা আমরা ওইখান থেকে প্রশ্নের উত্তর নেব কোনটা নেব না, এটা মিনিমাম একটা কনসেপশন কিন্তু আমরা পেলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার কাছে শুনবো? আচ্ছা ফাতেমা, বুঝতে পেরেছো কথা? আনমিউট হয় না, আনমিউট করে, মাইক্রোফোনটা আনমিউট করে দুই একজন কথা বলতে পারে। মোফাজ্জল স্যার, হ্যাঁ, বোঝা গেছে? আমি যদি সিএস থেকে, সিএস থেকেও দুই কয়েকটা উত্তর কিন্তু ডাইরেক্ট এখানে পেয়ে যাই, যদি আমরা এরকম ওখানে জানি কত কত নাম্বার পেজ, এটা আমরা জেনেছি, আমরা প্রথমটা লাগবে না, দ্বিতীয় আর তৃতীয়টা থেকে উত্তরটা কিছু উত্তর পাবো, কয়েকটা উত্তর পেতে পারি, দুই তিনটা। হ্যাঁ তাহলে স্যার, এই দুইটা সিএস এর এই দুইটা বিষয় থেকে তো স্যার প্রশ্ন হবে? প্রশ্ন তো আমার ইউনিট অফ কম্পিটেন্সি থেকেই আমি আসবো, কিন্তু আমি বলেছি যে এইখানে যে রেঞ্জ অফ ভেরিয়েবল থাকে, অনেক সময় দেখা যায় যে কিছু প্রশ্নের উত্তর এই রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে দেওয়া যায়। সুতরাং আমি যদি খুব অল্প সময়ের মধ্যে একটা সিএস এর এই একটা সিএস এ ওই অংশ যেতে খুব বেশি সময় লাগে না, আমি রেঞ্জ অফ ভেরিয়েবলটা চট করে একটু দেখে নিলাম যে আচ্ছা ওইখানে কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমাদের প্রশ্নের সঙ্গে কোনোটা ম্যাচ করে কিনা, যদি করে তাহলে আমি ওইটা দেখলাম। আমার তো ধারণা হয়ে গেছে যে আশা করি এই যে তিনটা সিবিএলএম এর থেকে আমরা বুঝতে পারি প্রশ্ন কোনটা 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 প্রশ্ন, সুতরাং সেই প্রশ্ন কোন কোন সিবিএলএম এ আছে সেটা কিন্তু আমি প্রশ্ন দেখেও একটা আইডিয়া আমি পাবো। আমি বলেছি যে ইনক্লুসিভ লার্নিং এর জন্য যদি কোনো প্রশ্ন থাকে, হয়তো দুটা তিনটা চারটা, এখন হয়তো বেশি থাকতে পারে, কিন্তু মূল যখন পরীক্ষা থাকবে তখন দেখা যাবে দুটার বেশি, দুটা বা তিনটার বেশি পাবো না ইনক্লুসিভিটি থেকে। তো ইনক্লুসিভিটি তিনটার মধ্যে থেকে যদি একটা বা দুটা উত্তর যদি আমি চট করে ওই অংশ থেকে ওই একটা পেজ দিয়ে যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার সমস্ত ইউনিটটাকে খোঁজা লাগে না, দৌড়ানো লাগে না সমস্ত ইউনিটের পিছনে, এই কথাটা আমি বলেছি। এটা বুঝতে পারলাম, কিন্তু আমি স্যার জানতে চাচ্ছি আগামীকাল যে পরীক্ষাটা আপনি নেবেন স্যার। আচ্ছা, পরীক্ষাটা কবে নিব জানি? আগামীকাল কি বার? শুক্রবার, আগামী শুক্রবার, আগামীকালকে বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার না পরশু স্যার, আগামী, হ্যাঁ শুক্রবার নেব পরীক্ষাটা, শুক্রবার নেব। কালকে আমি আলোচনা করবো অন্য বিষয় নিয়ে যেটা পরীক্ষায় হ্যাম্পার করবে না, ঠিক আছে। আমি কালকে বিশেষ করে চিন্তা করেছি যে আমার তো এভিডেন্স গুলো তৈরি করতে হবে, যে এভিডেন্স শিট গুলো আমরা দিয়েছি, জাস্ট এভিডেন্স শিট গুলো নিয়ে একটু কথা বলবো যে এভিডেন্স শিট গুলো কিভাবে ফিল আপ করতে হবে, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ ওইটা ওইটা ফিল আপ না করলে আগাবো না, তো আমরা ওইটা ধারণা নিয়ে নেবো কালকে, ফলে কালকে আমি অন্য কিছুর মধ্যে থাকবো না, এই পড়ানো নতুন কোনো পড়া আমি দিব না, যাতে এই এই পড়ার মানে পরীক্ষার প্রিপারেশনে সমস্যা না হয়।
কারণ 20টা প্রশ্ন হবে, সুতরাং আমরা এই তিনটা ইউনিটটা খুব ঝাঁঝরায় ফেলতে চাই, ভালো করে বুঝে নিতে চাই কোন প্রশ্ন থাকলে কোন জায়গা থেকে উত্তর দেওয়া যায় কি যায় না, হ্যাঁ সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করব। আমাদের প্রথম দিন কিন্তু প্রিন্সিপাল মহোদয় বলছেন যে আমরা সময়টা যেহেতু বেশি পাচ্ছি, সময় ঠিক বেশি বলতে দিন বেশি পাচ্ছি, সময় আলটিমেটলি একই রকমই, দিন আমরা বেশি পাচ্ছি, ফলে আমরা আর একটু চাইলে হ্যাঁ নিজেকে প্রস্তুত করতে পারবো ভালোভাবে, সেই ভালোভাবে প্রস্তুতের বিষয়টা আমরা দেখছি। তো আমরা এখন তাহলে এবার ডাইরেক্ট বইয়ের মধ্যে তো একটু চেক করে দেখি যে সেখানে সিপিএলএম গুলোনে কি রকম কোন কোন পেজ গুলোনে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কোনটা আমরা পড়বো। আমরা প্রথমে দেখি ওয়ার্ক ইফেক্টিভলি, ওয়ার্ক ইফেক্টিভলি যেটা আমরা দেখতে চেয়েছি এই এটা কিন্তু আমরা সিএস থেকে খুব একটা ক্লায়েন্ট কারা কারা এটা ছাড়া আর কোনো উত্তর কিন্তু ডাইরেক্ট পাই নাই, তাহলে কি হবে, তাহলে ডাইরেক্ট না পেলে এখানে যে প্রশ্ন হবে সেটার উত্তরটা কিন্তু আমার এই সিবিএলএম থেকেই নিতে হবে। তাহলে এইখান থেকে যদি নিতে হয় তাহলে কোন কোন পেজগুলোকে আমরা একটু গুরুত্ব দিব, আমরা প্রথমেই চলে যাই মানে ইনফরমেশন শিট এক, আমরা কি জানি বলে আমাকে আমাকে লার্নিং আউটকাম তো আমি জানি যে সিনারিও কি, রিলেভেন্ট পলিসি কি, এটা ছিল প্রথমটা। তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স মানে আমি ভালো মানে কোয়ালিটি কিভাবে অ্যাসুর করা যায়, তারপর ওয়ার্ক উইদিন ট্রেনিং অর্গানাইজেশন, তিন নম্বর লার্নিং আউটকাম ছিল ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ এবং অ্যাসিস্ট লার্নার ডেভেলপমেন্ট কম্পিটেন্সি, এই তো ছিল পাঁচটা বিষয়। এবং আমাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে থেকেই কম বেশি প্রশ্ন হওয়ার সুযোগ হওয়া উচিত, মানে আমি যা একটা মানুষ কম্পিটেন্ট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু প্রত্যেকটা লার্নিং আউটকাম টাচ করেছে কিনা এরকম একটা বিষয় থেকে যায়, হ্যাঁ তার সেই সেই প্রত্যেকটা বিষয় টাচ করেছে সেই প্রশ্ন 20টা প্রশ্ন সবটার মধ্যে দেখলে তো সবটা টাচ করা হয় না, তাহলে কি হবে, তাহলে টাচটা টাচ কি করে হবে অর্থাৎ তাকে যাচাই করবে কিভাবে, সেই জায়গাটা আমরা জানবো যে শুধু রিটেন না, আমি যখন ডেমনস্ট্রেশনের কাজটা করব তখনও কোনো কোনো বিষয়ে চলে যাবে, তার মানে কোনো বিষয়ে যদি রিটেনে না থাকে সেই বিষয়টা অন্য আরেকটা বিষয়ে তো ডেমনস্ট্রেশনে থাকতে পারে, এই দুটো বাদ দিয়ে যে বাকি যেটা থাকে ওরালে এসে দেখা যাবে বাকি জিনিসগুলো ওরাল থেকে হ্যাঁ ফাইন্ড আউট করার চেষ্টা করবে, ফলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ডটা মানে এইখানে কম্পিটেন্সির ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা কাভার করলো কিনা, সবগুলো বিষয়কে কাভার করলো কিনা সেটা এই তিনটা মেথডের থেকে আমরা তারা বের করে নেবে অ্যাসেসর। এই জন্য আমার বললাম যে পাঁচটা এলিমেন্টের মিনিমাম পাঁচটা এলিমেন্টের কোনো না কোনো এলিমেন্ট থেকে তারা কোনো আস্কিং করতেই পারে, সেটা রিটেন হোক, সেটা ডেমনস্ট্রেশনে হোক, সেটা আলটিমেটলি ওরালে যে আসুক, ওরালে যে হোক, ওই পাঁচটা বিষয়ের সিনারিও বিষয় থেকে আমরা যদি যেখানে দেখতে পারি কমন প্রশ্ন, আমি চলে যাচ্ছি ইনফরমেশন শিট ওয়ানে। ইনফরমেশন শিট ওয়ানের মধ্যে প্রথমে বলছে টিবেট টার্মোলজি, হ্যাঁ এই টিবেট টার্মোলজি থেকে আমি সংজ্ঞার কোনো কোনো সংজ্ঞা দিলে টিবেট কাকে বলে, এনটিভিউ কাকে বলে, ভেট কাকে বলে এই সংজ্ঞা দিতে পারি। আমার হাতের সামনে যদি সিবিএলএম থাকে একটু কষ্ট করে এখনই সিবিএলএম এর এই পয়েন্টটার থেকে এই ট্রেনিং শব্দটা কেটে হাতে কেটে একেবারে উপরে টেকনিক্যাল কথা লিখতে হবে, এটা এখনই লিখে ফেলি, কারণ এই ভুলটা থেকে গেলে ভুলটা অ্যান্সার স্ক্রিপ্টে চলে গেলে তখন কিন্তু রেজাল্টটা বিপরীত হয়ে যাবে। সিবিএলএমটা যদি থাকে এখনই ওই সিবিএলএমটা খুলে এই ট্রেনিংটা এক দাগ দিয়ে কেটে উপরে লিখে নিতে হবে টেকনিক্যাল, প্রত্যেকের সিবিএলএম এই কাজটা কিন্তু করতেই হবে মাস্ট, ঠিক আছে কথা কি বলেছি, নাহলে ভুল থেকে যেতে পারে। এই ভুলটা কিন্তু কখনো জানি আমি মানে আশা করি যে জানি না হয়। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম।
স্যার, এই যে ন্যাশনাল ট্রেনিং কে তো টেকনিক্যাল লিখবো, যে আপনি একটা কথা বলেছিলেন যে হ্যাঁ আমরা বলেছি, প্রিন্ট করার পরে ওখানে একটা পেন্সিলের দাগও দিতে পারবো না, না এটা তো এখানে নর্মাল কথা, ঠিক আছে নর্মাল কথা, এখানে ভুল হয়েছে, ভুলটা কারেকশন করেছে, আর কিছু বলা লাগবে না, এটা দেখলেই তারা বুঝবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আচ্ছা মারাত্মক ভুল হয়েছে, বলবো যে আমার ট্রেনার এখানে বলেছে যে এই ভুলটা যদি থেকে যায় পরবর্তীতে আমার হাতে হোক অন্যের কাছে হোক, এই সিভিলাম গেলে সে ভুল শিখবে এবং ভুলের মাধ্যমে সে অ্যান্সার দিতে গেলে ভুল হয়ে যাবে, ফলে এটা একেবারে কলম দিয়ে টেক কেটে লিখে দিতে পারো, ঠিক আছে, ওকে স্যার, কারণ এই ভুল থাকা ঠিক হবে না। এরপরে এটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম অফ স্কিল, এটা সাধারণত এত বড় একটা প্রশ্ন আসে না, নলেজ কি, নলেজ কি, অ্যাটিচিউড কি, টাস্ক কি, টাস্ক এলিমেন্ট কি, জব কি, এই কথা আসলেও আসতে পারে, এই রিলেশনটা থেকে রিলেশনটা আসতে পারে, রিলেশনটা কি, এটা সংক্ষেপে কিন্তু বুঝতেই পারি, জব কি, একাধিক টাস্কের সমন্বয়, তাহলে টাস্ক কি, একাধিক টাস্ক এলিমেন্টের সমন্বয়, তাহলে আমি যদি ছোট করে লিখতে চাই এইটুকু লিখলেও কিন্তু রিলেশন চলে আসে, বোঝা গেছে কি বলছি, আর কেউ যদি ছবি দেখায় এরকম বলতে চায়, জায়গা যদি থাকে বলতে পারে, কথা কিন্তু ক্লিয়ার, জব কি, একাধিক টাস্কের সমন্বয় হলো জব, আমরা লিখবো জব হলো একাধিক টাস্কের সমন্বয়, আর টাস্ক হলো একাধিক টাস্ক এলিমেন্টের সমন্বয় গঠিত, ব্যাস এই কথাটা রিলেশন কমপ্লিট হয়ে গেল। কম্পোনেন্ট অফ জব, তিনটা কম্পোনেন্ট, কম্পোনেন্টের নাম দিলাম, রিলেশন যদি হয় তাহলে এর ভিতরে এটা দেখে দিতে পারি, এটা আমরা দেখেও অল্পতে দেখা লাগলে দিলাম। আরপিএল এর সংজ্ঞা এখান থেকেও দিতে পারি, জব এসপিরেশন পার্সোনাল, এই সংজ্ঞাগুলো এখান থেকে দিতে পারি, তাহলে 18 নম্বর পেজ এবং 16 নম্বর, ষোলো এটা এটা বেশি, হ্যাঁ এইখানে একটা জানলাম, 14 নম্বর পেজ নলেজ কি, যদি উত্তর এখান থেকে দিতে চাই দিতে পারি, 14, 15, 16, 17 জব এক্সপ্রেশন, ঠিক আছে 18, হ্যাঁ এই যে 18 পর্যন্ত এই পেজ, মেবি 14 না 13 থেকে 18 পর্যন্ত পেজ, জাস্ট একটু চোখ বুলালাম যে এই সংজ্ঞাগুলো আছে, এটা মুখস্থ করার কিছু নাই, এই এইখানে এই সব কি কি সংজ্ঞা আছে আমি এটা জেনে রাখলাম, যদি আমার প্রশ্নের মধ্যে এরকম কোনো সংজ্ঞা বলে ডিফাইন করতে বলে, আমরা ওই টার্মগুলো এইখান থেকে দিতে পারবো তাড়াতাড়ি। কমন টার্ম ইন সিবিটি সিস্টেম, এখানেও কিন্তু একই ব্যাপার, কম্পিটেন্সি, কম্পিটেন্সি কাকে বলে সংজ্ঞাটা আমার এখানে আছে, সিবিটি কম্পিটেন্সি বেসড ট্রেনিং তার সংজ্ঞা আছে, সিবিএ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কাকে বলে সংজ্ঞাটা আছে, পারফরমেন্স এডুকেশন পিবিই, হ্যাঁ পিবিই পারফরমেন্স বেস এডুকেশন অথবা ওবিই অবজেক্ট বেসড আউটকাম বেস, আউটকাম বেস এডুকেশন, পারফরমেন্স বেস এডুকেশন অথবা আউটকাম বেস এডুকেশন, সিএস এর সংজ্ঞা এখানে দিতে পারি, সিবিসি কম্পিউটার বেস কারিকুলাম, তাহলে মোটামুটি ভাবে দেখা গেল আপ টু 20 পেজ, প্রথম থেকে 20 পেজের মধ্যে অনেকগুলো সংজ্ঞার বিষয় যদি থাকে এরকম ছোট ছোট, তাহলে আমরা এইখান থেকে সংজ্ঞাটা দিব, এটুকু আমরা জেনে রাখলাম, তাহলে জানলাম ওই সংজ্ঞাটার অনেকগুলো সংজ্ঞা এখানে আছে, এটুকু আমরা ক্লিয়ার হলাম, আর কিছু লাগবে না। 1.2, এরপরে টিবেট পলিসি এবং ল, টিবেট পলিসি ন্যাশনাল, মানে টিবেট চ্যাপ্টার ন্যাশনাল এডুকেশন, এখান থেকে তেমন কোনো এই বিষয়ে আসে না, স্ট্র্যাটেজি অফ ইমপ্লিমেন্ট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, কী কী স্ট্র্যাটেজি ছিল এটাও সাধারণত, না ন্যাশনাল এডুকেশন পলিসি এখান থেকেও তেমন কিছু নাই, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, হ্যাঁ এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মধ্যে এই অংশ অর্থাৎ পেজ নাম্বার 29 এটা বার করতে পারি, এই যে পলিসি অ্যাড্রেস কথাটা আসতে পারে অথবা ইস্যুস কথা বললে এইখান থেকে কয়েকটা পয়েন্ট দিয়ে দেবো, 5টা 4টা 5টা যে কটা আমার ওই অল্প জায়গার মধ্যে ধরে ছোট ছোট করে, এইখানে যদি পলিসি ইস্যু, কারণ এখানে আমি বলেছি দুটা ব্যাপার আসতে পারে,
একটা বলেছে পলিসি অ্যাড্রেস আর একটা আসতে পারে কি মেজর হ্যাঁ ফিচার মেইন ফিচার মেইন ফিচার দুটা আচ্ছা মেইন ফিচার অথবা পলিসি অ্যাড্রেস নিতে যাচ্ছেন কি হবে নিবেন ম্যানুয়ালি না এই ভার্চুয়ালি রিটেন 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 একেবারে ম্যানুয়ালি ওই যে কাগজ আমি প্রশ্ন আপনি লিখবেন লেখার পরে ওইটা ওইটা হলো সবাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিয়ে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে বা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে ওই ছবি তুলে সেন্ড করে দেবে ক্যামেরা ওপেন থাকবে আপনারা এক ঘন্টা সময় পাবেন ২০টা প্রশ্ন থাকবে ২০টা প্রশ্নের অ্যান্সার দিয়ে শেষ হয়ে গেলে ঘন্টার মানে টাইম শেষ হয়ে গেলে ওইটা ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি তোলার স্কোপ আছে ক্যামেরা আছে ক্যামেরায় ক্লিক করে সেন্ড দিয়ে দিলে চলে আসবে এত কি পারি নাকি একটু এই ট্রেনিং তো দেওয়া লাগবে আমার হ্যাঁ ট্রেনিং দেন এখন কালকে গত ক্লাসে ট্রেনিং দিয়েছি তো সবাই ফিরেছে আমি শুধু আপনি ছিলেন না আপনি আজকে প্র্যাকটিস করবেন আমরা সুযোগ দেব আজকে আবার আচ্ছা আর একটা হচ্ছে যেটা ওই যে আপনার যে সিএস গুলো যেমন প্রত্যেকটা চ্যাপ্টারে অসের চ্যাপ্টারের সাথে অসের অসের সিএস টা যদি দিতেন তারপরে যে বাংলাদেশ রিসার্চ যেটা আছে ওর সাথে প্রত্যেকটা সিএস যদি প্রত্যেকটা বইয়ের সাথে থাকতো আলাদা ভাবে আলাদা একটা বই না করে প্রত্যেকটা সিএস আলাদা আলাদা ১২টা বইয়ের সাথে যদি প্রত্যেকটা আলাদা আলাদা থাকতো মনে হয় ভালো হতো না না ওইটা আছে বুঝছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে তো সিএস গুলো নাই আমি যদি সিএস বই আজকে পাইলাম পাই যখন সিএস বই নাড়তে শিখছিলাম তখন বললাম যে এই প্রত্যেকটা পৃষ্ঠের প্রত্যেকটা যে আমরা ১২টা বই পাবো প্রত্যেকটা আলাদা চ্যাপ্টারের সিএস আলাদা আছে ওই চ্যাপ্টার গুলো ওই বইয়ের সাথে লাগে তো বইও হলো সিএস পারফরমেন্স ক্রাইটেরিয়া হ্যান তেন সব ও রেঞ্জ অফ ভেরিয়েবল নাই থাকার কথা মনে হয় না না ওই কিছুর মধ্যে নাই কিন্তু আপনি সিএস গুলোর মধ্যে সিএস টার মধ্যে সিএস এর একদিক দিয়ে সুবিধা একটার মধ্যেই থেকে গেল অল্প একটার মধ্যে মানে দ্যাট মিন্স আমার ওই অশের সিএস আমি খুঁজতে খুঁজতে আবার ওখানে আসবো আর ওই অশের মধ্যে যদি ওই সিএস টা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ টা দিয়ে আমি ওই সিএস টা খুঁজে তাড়াতাড়ি পাবো আমার তিন থেকে ওই টাকা লাগে রিভাইজ করলে যদি করে বা আপনার দেখি এটা কি হয় জানি না যাই হোক যা আছে এখন সেটা নিয়ে আমাকে মুভ করতে হবে সেটাই দেখি তাহলে এইখানে আমরা ন্যাশনাল স্কুল ডেভেলপমেন্ট পলিসির যদি রুলস গুলো আসে তাহলে আমরা কোনটা দিব স্যার এটা একটু ফাইন্ড আউট করে দিলে ভালো হয় রুলস বলা আছে কি মেজর ফিচার না স্যার এর আগে যখন পরীক্ষা দিলাম এসএসএ পার্টে তখন আসছিল এই কোশ্চেনটা এই জন্য আসতে করলাম না একটা যেমন এখানে যেটা একটা ব্যাপার আছে না মানে ন্যাশনাল পলিসির রুল বলে আমার তো কোথায় আসছে এই প্রশ্ন কোন জায়গায় পাওয়া গেছে না স্যার এর আগে যখন অ্যাসেসমেন্ট ওই যে পার্ট লেভেল ফোর দিছিলাম না তখন এই কোয়েশ্চেনটা আসছিল স্যার এর জন্য আপনাকে আস করলাম মেইন যে ফিচার না ওইটাই হলো জি স্যার বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এই দুটো ব্যাপার বলছি যে রোল যদি বলে রোল বললে আমরা মেইন ফিচার দিব আর মেইন ফিচার বললে আমরা ওটা দিব আর পলিসি অ্যাড্রেস বললে আমরা এটা দিব আর যদি বলে যে কি বলে ওই ইস্যুর কথা বলে সমস্যার বিষয়ে যদি বলে তাহলে আমরা এটা দিব ঠিক আছে
এখানে একটা শব্দ আছে আইএসসি, এটা অন্য কোন অন্য জায়গাও থাকবে হয়তো, আইএসসি হলো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, এটা কি খেয়াল রাখবে। একটা জায়গায় আমি বলেছিলাম যে এসসিডিসি, এই কারিকুলাম ডেভেলপমেন্ট, সিডি মানে কারিকুলাম ডেভেলপমেন্ট, তার মানে এখান থেকে আছে স্ট্যান্ডার্ডস এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট, তার মানে স্ট্যান্ডার্ড যে ডেভেলপ করে অথবা কারিকুলাম ডেভেলপ করে যে কমিটিটা সেটাকে আমরা বলছি এসসিডিসি। এটা কারিগরি শিক্ষা বোর্ডে একটা কমিটি আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি। তাহলে যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডে এই এই এখানে স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম এসসি, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি, এখানে অবশ্যই এই এর মধ্যে আমার আইএসসির মেম্বাররা থাকে, আইএসসির মেম্বাররা থাকে, ঠিক আছে, আইএসসির কোনো মেম্বার অবশ্যই এর মধ্যে থাকবে। হ্যাঁ, এসসিডিসি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটি। তারা একটা মেম্বারকে রেফার করে, হ্যাঁ মানে রেফার করে মানে কোন ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রি পার্সন আইএসসি তে বোঝাচ্ছে যে ওই ইন্ডাস্ট্রি কোন একজন মেম্বারকে, কোন এক ইন্ডাস্ট্রি পার্সনকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই কমিটিতে পাঠাবে, যখন না কারিগরি শিক্ষা বোর্ড ওই ধরনের কোনো কর্মকাণ্ড করবে অথবা ইন্ডাস্ট্রিও যদি কোনো কর্মকাণ্ড করে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারিকুলাম ব্যাপার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট করে ইন্ডাস্ট্রি আর কারিকুলাম ডেভেলপমেন্ট করে কারিগরি শিক্ষা বোর্ড। সুতরাং এই কমিটি ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে পারে অথবা বোর্ডে এসে কারিগরি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত হতে পারে। মেইন ফিচার অথবা রোলগুলো কি কি, এই যে এইটা লেখা আছে এখানে। নেক্সট হচ্ছে ইকুইটি পলিসি, ইকুইটি পলিসিটা এমনি কোনো বিষয় না, ইকুইটি পলিসির মধ্যে বলছে যে কারা কারা এর সঙ্গে যুক্ত, হ্যাঁ মানে ইকুইটি পলিসির মাধ্যমে কারা কারা সুযোগ পাবে, কারা কারা এই সমতায় আসতে পারবে, তার মানে ওই গ্রুপ লো লেভেল অফ এডুকেশন, পিপল উইথ লো লেভেলস অফ এডুকেশন, ওম্যান, এদেরকে সমতা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, পার্সন উইথ ডিসএবিলিটি, হ্যাঁ তারপরে ওয়ার্কিং অ্যাডোলসেন্ট, তারপরে পিপল উইথ লেস ডেভেলপমেন্ট এরিয়া ইত্যাদি। এটা পলিসির ব্যাপার, পলিসি এখান থেকে ওয়ার্কিং অ্যাডোলসেন্স মানে বুঝিনি সেটা। ওয়ার্কিং অ্যাডোলসেন্স মানে যেসব মেয়েরা একটু মানে কি সাবালিকা হয় তখন অনেক সময় তাদের শারীরিক একটা পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের কারণে অনেক সময় তারা ওয়ার্কে যেতে পারে না বা ক্লাসে যেতে পারে না, সেই জায়গাটাকে অ্যাড্রেস করে যে কিভাবে তাদের সেই আলাদাভাবে পড়াশোনার সুযোগ দেয় সেই কথাটা বলেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওখানে একটা সমতার সুযোগটা দিয়েছে, ওই কারণে অনেক সময় লেখাপড়া থেকে বাদ যায়, পড়ে না, পিছায় যায়, তারপর আর নতুন করে আসে না, তাহলে সেই ক্ষেত্রে ঝরে যেতে পারে স্টুডেন্ট, সেই জায়গাটা তাকে আমরা সময় তাকে বিভিন্নভাবে সুযোগ দেওয়া হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের মধ্যে লেংথ অফ ট্রেনিং, টাইপ অফ ট্রেনিং, এই কথাটুকু একটু খেয়াল রাখলে রাখা যায়, এটা আর কিছু না, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের মধ্যে ওর বাইরে আর কিছু না। বিটিভির অ্যাক্ট যদি হয় তাহলে অন্তত দুই একটা পয়েন্ট এখান থেকে আমরা দেখব, বিটিভির অ্যাক্ট, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, বিটিভির অ্যাক্ট আর এনএসডিএর অ্যাক্ট, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা জানি প্রথম সিবিএলএম এ দ্বিতীয় নাম্বার যে আমাদের ইয়াটা ছিল ওর মধ্যে আছে পলিসির ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রেই বা অ্যাক্টের ক্ষেত্র থেকে এই কথাগুলো না আসবে, আমরা আগেই জানি যে পলিসি আছে তিনটা, অ্যাক্ট আছে তিনটা, ঠিক আছে, তাহলে এটা এখানেও মুখস্থ করার কিছু নাই, কিন্তু অ্যাক্ট যেটা সেটা এখানেই আছে বর্ণনা করেছে 33 নম্বর পেজে। এরপরে এই ফ্রেমওয়ার্ক, যেটা ফ্রেমওয়ার্কের থেকে প্রশ্ন আসতেই পারে যে লেভেল ওয়ান লেভেল টু, হ্যাঁ ওখানে বললো জব ক্লাসিফিকেশন মেনশন করে দিল, ওরা কোন লেভেলে পড়ে, এরকম একটা পরীক্ষা প্রায়শই আসে, হ্যাঁ
তাহলে এই ফ্রেমওয়ার্কটা আছে এখানে, এটা আমরা জানবো থেকে দেখতে চাইলে দেখতে পারি। এটা খুব একটা লেভেল ডেসক্রিপ্টর খুব বেশি একটা দেখা যায় না আসতে, লেভেল ডেসক্রিপ্টর ওই একই জায়গায় আছে। তাহলে স্যার, হ্যাঁ স্যার, ফ্রেমওয়ার্কের প্রশ্নটা কিভাবে আসতে পারে স্যার আরেকবার বলবেন কি? আচ্ছা, ফ্রেমওয়ার্কের মধ্যে প্রশ্নটা এভাবে আসে বেশিরভাগ ক্ষেত্রে, দেখা গেছে বলেছে এই যে জব ক্লাসিফিকেশন, বললো যে সুপারভাইজার, এই সুপারভাইজার হতে গেলে কোন লেভেলের লেভেল তার সম্পন্ন হতে হবে, তখন বললাম এই যে এনটিবিকিউএফ লেভেল 5 বা শুধু লেভেল 5 বললে হবে, এনটিবিকিউএফ লেভেল 5 আর স্কিল ন্যাশনাল কাউন্সিল সার্টিফিকেট না, যদি স্কিল ন্যাশনাল সার্টিফিকেট 5 ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এটা হবে এনএসসি 5 না, বলতে হবে লেভেল 5। আমাকে জানতে চাইবে কোন লেভেলে, যদি বলে কোন লেভেলে তাহলে আমি বলবো লেভেল 5, ঠিক আছে। লেভেলের সঙ্গে যদি জব ক্লাসিফিকেশনের কথা জানতে চায় তাহলে লেভেল 5, আর যদি বলে এডুকেশনের সঙ্গে তাহলে হয়তো এটা, সাধারণত এ পর্যন্ত যত পরীক্ষা আসছে সে জব ক্লাসিফিকেশনের সঙ্গে লেভেলের রিলেশনটাই আসছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এগুলো থেকে আর তেমন প্রশ্ন ওখানে আগেই কভার করেছে, সুতরাং এটা আর খুব একটা দরকার নাই। ইনফরমেশন শীট 1.1.3 বিভিন্ন টিবেট কোর্স সম্বন্ধে জানা, ফাইন্ড সোর্স এন্ড নেম অফ দ্য কারিকুলাম, তারপরে ইন্টারপ্রেট এনটিবিকিউ কোর্স, আর কি ওয়ার্ক উইথ কোর্স আন্ডার এনটিবিকিউ, আর এইখান থেকে খুব একটা প্রশ্ন দেখা যায় না ওয়ার্ক উইথ, যেহেতু এক নম্বরের মধ্যে আমি ওইগুলো সব হয়ে যায়, সুতরাং একটা লার্নিং আউটকামের মধ্যে ওই আগের যেগুলো পড়েছে ফ্রেমওয়ার্ক বা পলিসি ওইখান থেকেই তারা বিশেষ করে প্রশ্নটা করে থাকে। এটা এটা আসলে খুব আর কোনো এখানে তেমন প্রশ্ন দেখা যায় না, এটা জাস্ট কনসেপশন বিল্ড আপের জন্য। যদি বলে যে ভোকেশনাল এডুকেশনটা কি, হ্যাঁ স্যার, ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশনটা কি, কোথায় দেখলেন ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন? ওই দুই নম্বরে দেখেন, ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন, টেকনোলজি 8টা, ডিউরেশন 1 বছর, এই জিনিসটা কোনটা? দুই নম্বর প্রশ্ন একাডেমিক, না না 1.113 যেটা ফর্মাল ট্রেডিশনাল টিবেট কোর্সেস ইন বাংলাদেশ, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, জানেন ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন? ও ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন এর যে টিটিসি তে দেখছেন না, ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন কোনটা? আমি তো এটা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ওই যে বগুড়ায় যে বিটিটিআই আছে না সেখানে দাও, ডিপ্লোমা ওটা কি ডিপ্লোমা ইন ভোকেশনাল দেওয়া হয়? হ্যাঁ, ওই যে ওদেরকে দেয়। না না, তো তো ডিপ্লোমা দেয় না, কি ডিপ্লোমা দেয়? কি দেয় ওদের, কি দেয় ওদের? টিচারদের ট্রেনিং দেয়, যেন আমাদের টিটিসি তে, আমাদের টিটিসি তে ডিপিন টেক দেয়, বিএসসি টেক দেয় না, ওদেরকে ওইখানে ওইখানে ওদেরকে আগে দিত, শুনেন আগে দিত, আগে ওরকম একটা ডিপ্লোমা ইন প্রফেশনাল এডুকেশন দিত, টেকনোলজি আর ডিউরেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এটা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন দিছো, আইতো আমি আপনাকে বলি ডিসিনটা দিতে, ডিপ্লোমা অন ইয়ার্স ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, হ্যাঁ বিএসসি ডিপিন টেকনিক্যাল, আর তেমনি ভাবে ওখানে ভোকেশনাল এডুকেশন দিত অনেক আগে, ওটা বন্ধ করে ফেলছে অনেক আগে, আব্দুর রফিক সাহেব তখন ওখানে প্রিন্সিপাল ছিলেন, ছিল পরে ওখানে দিত এক সময়, বিএসসি টেকটার সাথে রাখেন। আচ্ছা এবার দেখেন পেজ নাম্বারে এইখানে কত নাম্বার পেজ তো দেখি না, 113 লেখা, আসলে 113 না পেজ নাম্বার, এটা আগেরটার থেকে দেখি, এটা 52 এটা 53 নাম্বার পেজ, ওয়ার্ক উইথ দ্য কোর্স আন্ডার এনটিবিকিউ, প্রশ্ন আসলে এই জায়গা থেকে এখানে থেকে আসে, যে যেমন আপনাকে বলে যে যদি আমি ট্রেইনার হতে চাই, কাদের ট্রেইনার? স্কিল ট্রেইনার, তাহলে স্কিল ট্রেইনার হলে ন্যাচারালি আপনি যদি লেভেল ওয়ানের জন্য স্কিল ট্রেইনার হতে চান, তাহলে আপনাকে যে লেভেলের স্কিল ট্রেইনার হবেন তার থেকে এক ধাপ উপরে একটা সার্টিফিকেট আপনার থাকতে হবে, তার মানে আপনি যদি লেভেল 1 এর
ট্রেনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিল লেভেল টু করা থাকতে হবে। বোঝা গেছে কি? ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন অন হায়ার এনটিবিকিউএফ স্কিল লেভেল কোয়ালিফিকেশন। ক্লিয়ার হচ্ছে কথা? যদি ট্রেনার হন আপনি স্কিল লেভেলের জন্য, তাহলে যে লেভেলের ট্রেনার হবেন তার থেকে একটা হায়ার লেভেলের কোর্স আপনার কমপ্লিট করা থাকতে হবে। তার প্রশ্ন আসতে পারে যে আপনার স্কিল লেভেল ওয়ান এর জন্য ট্রেনার হতে চাইলে কি ধরনের আপনাকে কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে বলতে হবে যে ওর থেকে এক ধাপ মিনিমাম, আর যদি দুই ধাপ তিন ধাপ উপরে থাকে হ্যাঁ থাকতে পারে, তাহলে মিনিমাম আপনাকে এক ধাপ উপরে কোয়ালিফিকেশন থাকতে হবে। ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটিএ মেথডোলজি লেভেল ফোর ইন 12 ইউনিট। যদি আপনি সিবিটি এর ট্রেনার হতে চান, অর্থাৎ সিবিটিএ মেথডোলজির ট্রেনার হতে চান, অর্থাৎ যেটা আমি আপনাকে এখন ধরেন এই যে সিবিটি অ্যান্ড এর মেথডোলজির যে ট্রেনিং আমি দিচ্ছি, তাহলে আমাকে অ্যাটলিস্ট ওই লেভেল ফোর 12 ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আমার সার্টিফাইড হতে হবে, কোয়ালিফিকেশন আমার এটাই, তাহলে আমি ট্রেনিং দিতে পারি। অর্থাৎ আপনারা এখন যে কোর্সটা সম্পন্ন করছেন, এই কোর্সটা সম্পন্ন হওয়ার পরে আমার মতন আপনারা ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন ফর সিবিটিএ মেথডোলজি লেভেল ফোর এর জন্য। ক্লিয়ার হচ্ছেন কথা? এই প্রশ্ন উত্তর আপনারা জিজ্ঞাসা করলে থিওরি হোক মানে অরালি হোক আপনাকে বলতে পারতে হবে। মাস্টার ট্রেনার হতে গেলে মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটি অ্যান্ড এ মেথডোলজি লেভেল ফোর অ্যান্ড ফাইভ ইন 20 কম্পিটেন্সিস। তাহলে ফোর অ্যান্ড ফাইভ মানে বলতে বোঝাচ্ছে ফোর্থ আপনি কমপ্লিট করে যদি ডাইরেক্ট মাস্টার ট্রেনার হন, অথবা ডাইরেক্ট মাস্টার ট্রেনার ফোর অ্যান্ড ফাইভ দুটো একসঙ্গে হতে চান, তাহলে 20টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আছে, এটা এস্টাবলিশ হচ্ছে ফিউচারে পাবে। আমাদের না দিলে আমরা বুঝবো আপনি ওই যে সিএস টা দেখেছেন না, সিএস এর মধ্যে দেখেন বা 20টার মান নাম উল্লেখ করা আছে, এবং এখানে বলা আছে উইথ অপশন অফ টেকিং ওয়ান ইলেকটিভ ইউনিট অফ কম্পিটেন্সি, তার মানে 21টা, মানে 20টার সঙ্গে আরো একটা, মোট 21টা আপনাকে কমপ্লিট হতে হবে। এবার আমরা দেখি যে ইমপ্লিমেন্টার হিসেবে যদি আপনাকে আপনি কাজ করতে চান, তাহলে কি হবে, সার্টিফাইড হতে গেলে 6টা ইউনিট অফ কম্পিটেন্সির সঙ্গে থাকবে অতিরিক্ত 2টি মানে এডিশনাল 2টা ইউনিট আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই হলো ব্যাপার। ট্রেনার নিডস ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, যারা ট্রেনার হবে তাদের সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা আছে। অ্যাসেসর মাস্ট বি ফ্রম ইন্ডাস্ট্রি পাবলিক অর্গানাইজেশন, সাধারণত অ্যাসেসররা ইন্ডাস্ট্রি অথবা অর্গানাইজেশন থেকে আসবে, ইনস্টিটিউট থেকে আসার কথা না, তবুও আসে। অ্যাসেসর মাস্ট হ্যাভ এসওএ অন ফাইভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইউনিট অফ কম্পিটেন্সিস। এসওএ কি জিনিসটা কি? এটা হলো স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। বোঝা গেছে? এই লেখাটা যারা অ্যাসেসর হিসেবে কাজ করবে তারা 5টার উপরে, এখানে বলেছে 5টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে তাকে কম্পিটেন্ট হতে হবে। 5টা কি কি? এই যে 1, 2, 3, অর্থাৎ ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, হ্যাঁ, প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটি অ্যান্ড এ মেথড সিবিটি এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস ইন সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট, এই তিনটা প্লাস 11 নম্বর 12 নম্বর, অর্থাৎ অ্যাসেসমেন্ট টুল, হ্যাঁ, প্রিপেয়ার অ্যাসেসমেন্ট টুল এখন অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট, হ্যাঁ, অ্যাসেসমেন্ট, হ্যাঁ, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট, এটাই। তাহলে 11 আর 12, তাহলে মোট 5টা টুলস তৈরি করা এবং অ্যাসেসমেন্ট অর্গানাইজ করা এবং কন্ডাক্ট করার কাজটা সহ এই 5টা ইউনিট অফ কম্পিটেন্সের উপরে যদি সে এসওএ হয় তাহলেই সে অ্যাসেসর হবে। আপনি পাচ্ছেন, আপনারা যারা হবে তারা এনসি পাচ্ছেন, এনসি মানে ন্যাশনাল সার্টিফিকেট লেভেল ফোর ফর সিবিটি অ্যান্ড এ মেথডোলজি, আর ওরা পাবে এসওএ, হ্যাঁ, অ্যাসেসর, হ্যাঁ, মানে এটা। তাহলে এই হলো মোটামুটিভাবে ব্যাপার, ক্লিয়ার করলাম। যদি এটা অনেক সময় ওরালে কোশ্চেন করে অনেক বেশি, স্যার বলেন
স্যার এখানে স্যার আরেকটু স্যার আমি ক্লিয়ার হওয়ার জন্য স্যার প্রশ্নটা করতে চাচ্ছিলাম বলেন আমরা যে কাজ কোর্সটা করতেছি সেটা টেনার মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটি এন্ড এ মেথডোলজি হ্যাঁ লেভেল 4 ইন 12 ইউনিট অফ কম্পিটেন্স ইউনিট অফ কোর্স শেষ করলে পরে এইটা পাচ্ছে ওদেরকে ওরা কি স্যার এই কোর্স করতে হবে এই অ্যাসেসরদের জন্য অ্যাসেসরদের জন্য এই কোর্স না পাঁচটা ইউনিট অফ কম্পিটেন্সি করবে সেই পাঁচটা কি কি এই যে 1 2 3 11 12 ও আচ্ছা মানে এই সিবিএলএম এর 1 2 3 আর 11 12 করলেই হবে হ্যাঁ এই পাঁচটা করলেই হবে আমি 12টা লাগতেছে না 60টা পাঁচটা 60টা আবার কোথা থেকে পেলেন না স্যার 60টা কম আর কি আচ্ছা হ্যাঁ স্যার অবশ্যই 60টা কম কারণ অ্যাসেসর এর কাজ অ্যাসেসমেন্ট করা তাকে তাকে ট্রেনিং দেওয়া তো কাজ না সুতরাং ট্রেনিং এর অংশ না করলেও তো স্যার এবারে স্যার ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ স্যার মোস্ট ওয়েলকাম আর কোনো প্রশ্ন কারো আছে এইগুলো কিন্তু ভাই ভাই জিজ্ঞাসা করতে পারো অর কোশ্চেন এর জন্য এটা করতেই পারে এবং রিটার্নও দিতে পারে এই দেখেন স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট এসওএ লেখা আছে তাহলে এই পর্যায়ে রিটার্ন এবং ওরালের প্রশ্ন বিষয়ে গেল প্রশ্ন খুব একটা দেখা যায় না ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন নাম অ্যাপ্রিভিয়েশন যদি কোনো ভাগ্যচক্র দিয়ে যায় ইউসেফের নাম আন্ডার প্রিভিলেজ চিলড্রেন অন এডুকেশন আচ্ছা ফ্রেমওয়ার্কের মধ্যে আর একটা কথা কিন্তু বলা হয়নি ওখানে ছয়টা লেভেল ছাড়া এডিশনাল লেভেল ওই প্রশ্ন আসে যে কটা লেভেল ইন্টারভিউকে লেভেল কটা ফ্রেম লেভেল হলো ছয়টা এর তার সঙ্গে দুটা প্রিভক ওয়ান এবং প্রিভক টু দুটা থাকতে পারে ইন এডিশন অফ দ্যাট আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনার মানে আন্ডার প্রিভিলাইজ হ্যাঁ এবং পুয়ার পিপুলার সিবিটি এর মধ্যে আনয়নের ক্ষেত্রে কি কি করা হয়ে থাকে তখন কিন্তু ওই বিভাগ ওয়ান এবং টু কমপ্লিট করে তারা এই সিস্টেমে ইন করতে পারে ওটাও কিন্তু একটা প্রশ্ন ওখানে এইখান থেকে খালি এই যে বিষয়টা থ্রি টাইপস অফ টিবেট অর্গানাইজেশন মানে স্টেক হোল্ডার কারা এবং এইখানে কিন্তু আপনাকে ডিমান্ড সাইডে কারা সাপ্লাই সাইডে কারা এবং আপনার এই এই এইগুলোকে যারা মানে কন্ট্রোল করবে কোঅর্ডিনেট করবে হ্যাঁ সেই সেই ক্ষেত্রে এনএসডিএ এবং বিটিবির দায়িত্ব এটা আর তার সঙ্গে এ টু আই ব্রিজিং করতে পারে আর ডিমান্ড সাইডে ইন্ডাস্ট্রি এমপ্লয়ার এগুলো না প্রফেশনাল অর্গানাইজেশন আইএসসি আর সাপ্লাই সাইডে সমস্ত টিএমইটি ডিটি হ্যাঁ বিএমইটি এই সব প্রতিষ্ঠান সহ 23টা মন্ত্রণালয় বিভিন্ন ট্রেনিং অর্গানাইজেশন হ্যাঁ সবাই এডুকেশন এবং অর্গানাইজেশন এই এখানে এইটুকু এমপ্লয়ি অ্যান্ড স্টাফ রিলেশন সিস্টেম এটা একটু দেখতে পারেন identify relation needs and development people skills be positive permanent relation ta kemon hoy ethical and ei ei point ta ei ekhaner theke tale ekhan theke shudhumatro oi ekta ar ekhane employee relation ta ethical and legal responsibility byapare kichu nai ethical legal responsibility of teacher teacher er legal responsibility tar mane ekhane page number ta ami jodi boli 87 এর আগের পেজটা হলো 86 হ্যাঁ তাহলে 85 86 87 এই তিনটা পেজ দেখলেই চলবে ঠিক আছে সংক্ষিপ্ত করে দিলাম অনেক ছোট ছোট করে পড়া অনেক কনসাইজ হয়ে গেল কিন্তু
এইখানে কোলাবরেটিং কোলাবরেটিভ ওয়ার্ক প্ল্যান মানে 1.4 এ উইথ কলিগ ওয়ার্কপ্লেস ইস্যু কোলাবরেটিং ওয়ার্ক প্ল্যান ইনফরমেশন এন্ড আইডিয়া শেয়ারিং ফিডব্যাক ফ্রম এত এইখানে অনেক সময় এই প্রশ্ন টাইম ম্যানেজমেন্ট এটা আর এটা টাইম ম্যানেজমেন্ট তাহলে মানে এই পেজটাও লাগবে 93 পেজ 93টা একটু দেখবো ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট অ্যান্ড কলিগ 93 পরে কত 95 93 95 ক্লায়েন্টস অফ টিবেট এই যে ওখান থেকে আমরা দেখতে পারি এখানেও আছে 93 95 বাস 93 95 দুটো পেজ দেখলেই হবে টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্ট নো দা লার্নার এইটা হলো পেজ নাম্বার এইটা কত আমি জানি না এই লাস্টের এই পেজটা টিচার্স এই পয়েন্টটা তাহলে টিচার্স রোল অ্যান্ড রিকোয়ারমেন্টস এটা একটু মেনশন করে নিলে ইয়া রোলস অ্যান্ড রিকোয়ারমেন্টস এই ব্যাস শেষ ওকে মোটামুটি ভাবে শেষ এক নম্বর যেটা সিভিল পেজ নাম্বার কত ওইটা খালি লিখে রাখেন পেজ নাম্বার ওখান থেকে একটু মার্ক করে নেবেন এখানে দেখা যাচ্ছে না পেজ নাম্বার আমিও খুঁজে পাচ্ছি না এই তো পেজ নাম্বার লাগবে না ওই পয়েন্টটা লিখে রাখেন পয়েন্টই তো খুঁজে পাচ্ছি না পেজ নাম্বার 104 হবে মানে লেখা নাই লিখে নিতে হবে হাতে হ্যাঁ হ্যাঁ এইখানে বেশিরভাগ প্রশ্ন উত্তর আমরা ওখানে পেয়ে গেছি তারপর একটু দেখি প্র্যাকটিস ইনক্লুসিভিটি থেকে এখানে এই প্রশ্ন আছে একটা ইনক্লুসিভিটি সংজ্ঞা সংজ্ঞা খেয়াল আছে কি কি জানি র্যাম না ইনক্লুসিভিটি সংজ্ঞা কি র্যাম রিকগনিশন অ্যাকোমোডেশন রিকগনিশন এন্ড মিটিং অফ দা লার্নার লার্নার নিড লার্নার নিডস অফ দা লার্নার ঠিক আছে না র্যাম কথাটা র্যাম কথাটা মনে থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এনভায়রনমেন্টটা কি লার্নিং ইনক্লুসিভ লার্নিং এর এনভায়রনমেন্ট এটা তাহলে এটা একটা পরীক্ষায় থাকতে পারে তাহলে এটা পেজ নাম্বার হলো 13 নাম্বার পেজ আর এটা কি পিপিই তাই না হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি সেটা সংক্ষেপে কি বলবো পিপিই আমরা যে পিপিই পরিধান করি ঠিক আছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট না প্রিপেয়ার প্রোভাইড এনশিওর ঠিক আছে মানে আছে প্রিপেয়ার করব কি ইফেক্টিভ এবং ফ্লেক্সিবল হ্যাঁ লার্নার আর প্রোভাইড করব কি বেশি বেশি লার্নার হ্যাঁ ক্লায়েন্টস আর এনশিওর করব কি এরা অবশ্যই আইন কানুন লেজিসলেশন এন্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে বা জানে হ্যাঁ তিনটা কথা হয়ে গেছে না মনে রাখার সুবিধা কি তাহলে এখানে আমি পেজ নাম্বার দেখলাম 13 আর এখানে হলো 14 এর 14 নম্বরের মধ্যে এই যে এখানে লেখা আছে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি এই যে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি যদি একসঙ্গে বলে হাউ উত্তরটা কি হবে এই পাঁচটা পয়েন্ট হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটির উত্তর কি হবে পাঁচটা বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইউজিং ইউর ইনস্টিটিউশন অ্যাক্সেস ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ আর হলো মডেলিং ইনক্লুসিভনেস ঠিক আছে
ইন্ডিভিজুয়াল ব্যাপারটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের কথা বলছি, প্রিন্সিপালের কথা বলছি, ইনস্টিটিউট অ্যাক্সেসের কথা বলছি, ল্যাঙ্গুয়েজের কথা বলছি, মডেল হতে হবে, এই পাঁচটা বিষয় দ্বারা আমরা ইনক্লুসিভিটি হ্যাঁ প্র্যাকটিস করাইতে পারি। হাউ কিভাবে এইটার মাধ্যমে, এইটার মাধ্যমে এই ডিটেলের উত্তর, এইটার উত্তর কিন্তু আমার সিএস এ আছে, এইটার উত্তরও সিএস এ আছে, দুটো উত্তর কিন্তু ডাইরেক্ট সিএস এ আছে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মানে সিএস এ আছে। একটা ছবি দেখতেছিলাম ইনক্লুসিভ মধ্যে, ছবিটা ডাইভার্সিটি এন্ড ইনক্লুসিভিটি, এই ছবিটা কি বোঝাচ্ছে মেইন করতেছে প্রথম পেজ নাম্বার 13 এ। এটা এই এইটা এই ছবিটা, হ্যাঁ এই ছবিটার একটা মিনিং আছে, এই যে এই কি মিনিংটা কি জিনিসটা সেটাই বুঝতে যাচ্ছিলাম যে ছবি দেখতেছি কিন্তু মিনিং বুঝতেছি না। এর মাধ্যমে এ জানলে, এর মাধ্যমে এ জানলে, তারপরে এখান থেকে ছড়াই দিল সবার মাধ্যমে, সবার কাছে ডাইভার্সিটি আর ইনক্লুসিভিটি ডাইভার্ট করলো, হ্যাঁ ইনক্লুসিভিটি, এদেরকে সবাইকে ইনক্লুড করলাম, ছেলে ছেলে মেয়ে তারা চোখে কম দেখে তাই না, বিভিন্ন লেভেলের আছে না, তাদেরকে ইনক্লুড করলো, সবাইকে ইনক্লুড করলো, করে তারা যা জানলো এটা ডাইভার্ট করে দিল সবার মাধ্যমে সবার কাছে। এবং এখান থেকে কিন্তু এই যে পোস্ট করে দিচ্ছে খামে আসলো, সে সমান সমান এটা জানলো, এটা জানলো, এবং নলেজেবল করলো, সবাই নলেজ দিলো, এই জায়গায় কিন্তু শিখায় তোমরা এখানে আসো, অ্যাকোমোডেট করেছে, সব ধরনের অ্যাকোমোডেশন আছে, ইন্ডাস্ট্রি অ্যাকোমোডেট করা, ওই র্যামের র্যামের ব্যাখ্যা কিন্তু এখানে আছে, এদের রিকগনাইজ করলাম, এদের অ্যাকোমোডেটিং করলাম, হ্যাঁ এবং তাদের এদের যত যত নিডস আছে সেগুলো মানে ইন্ডিভিজুয়াল নিডস আছে তাকে মিট করছি, সেটাই এখানে। তাহলে পিপি বুঝলাম, আর কিভাবে করে, একটা হলো হয় একটা হলো হাউ, হাউ করলে উত্তর এইটুকু, আর এটা ডিটেলিং করতে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই যে এখানে আমরা দেখেছি, তাহলে এই প্রশ্ন 13 নম্বর 14 নম্বর পেজ লাগবে, এই এই মানে প্র্যাকটিস ক্লায়েন্ট পার্টিকুলার নিডস, যদি ক্লায়েন্ট পার্টিকুলার নিডস বলে তাহলে গ্রুপ, মেয়েদের গ্রুপ, লিটারেসি নিউমেরেসি গ্রুপ, ডিজেবল পিপুল উইথ ডিজেবিলিটি PWD, তারপর রুরাল রিমোট ইয়োতা ট্রিক্স, এরা হলো পার্টিকুলার নিডস, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস যদি হয় এইটা, হ্যাঁ আর সাপোর্ট ফর স্পেশাল নিডস, প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস হলে এই যে এখানে মেনশন করেছে এটা প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, ওই যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ফাতেমা দুই জায়গায় বলেছে, আমি শুধু প্রিন্সিপাল বললে এটা লিখে দেব। আমার রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ব্যাপার যদি হয় সেটা ওই পেজটা, তার মানে 16, 13, 14, 15, 16 এই পেজগুলো পড়তে হবে, 13, 14, 15, 16, 17 ইন ইয়র ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে ইনক্লুসিভিটি প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ওই কথাটা এখানে আবার ব্যাখ্যা করেছে, সমস্যা নেই একই জিনিস। 17 ইউজিং, আচ্ছা ইয়োর ইনস্টিটিউট অ্যাক্সেস, ইনস্টিটিউট অ্যাক্সেস, তাহলে 17 পরে 20 নম্বর পেজটা দেখতে হবে, সাপোর্ট লার্নার ইনক্লুসিভিটি 20-21 17 থেকে 20, 17 তারপরে 20 আর 21 শেষ, এটা depends that you what are the effect of people having similar description
এখানে একটা এই পেজ নাম্বারও লাগবে 29 নাম্বার পেজ 29 নাম্বার পেজটা পড়তে হবে ইনিশিয়েট অ্যাক্সেস এর কথা বলা আছে 29 এর পরে 30 নাম্বার পেজ লাগবে 17 এর পরে 20 20 এর পরে 29 30 20 এর পরে 21 ছিল না হ্যাঁ 20 এর পরে 21 তারপর 29 30 ग्राउंड रूल है जैसे ना ऐसे एक्चुअली इस नंबर पे है स्पेसिफिक नीड स्पेशल नीड ऐसा एक बार एक ही रखो ये स्पेसिफिक नीड स्पेशल नीड एक टाइप कौन सा नंबर पे एक्चुअली हाँ एक्चुअली कैसे 43 43 এই মারবালের এই বিষয়টা কিন্তু সিএস থেকে আমরা দিতে পারি 43 নাম্বার পেজটা একটু দেখতে হবে বাস Monitor and improving work practice. Overview. Identify, modifying, reviewing, documenting. Overview request or lagbe. PDCA. PDCA. 58 number page. 58-59. 58-59. Yes. তাহলে এটাও মোটামুটি বাদ গেছে নাকি আমি তো দেখি নাই মনে হয় না কেন এই যে এখানে বলছি প্রমোট এন্ড রেসপন্স এখানে বলে এখানে 41-43 এটা গেছে তো 41-42 হ্যাঁ এটা এটা তো বলেছি ও কালচার পিডব্লিউডি হ্যাঁ হ্যাঁ কালচারের এটা আছে রাইট পিডব্লিউডি এখানে ছোট একটু কথা আছে প্রমোট এ কালচার অফ ইনক্লুসিভ লার্নিং হ্যাঁ এখানে একটা ছোট প্রশ্ন আছে Removing barrier from the, for person with disability. এখানে role and forms of addressing PWD service need by student are available. Service কার কাছ থেকে পাবে? Health, physical, occupational or speech thereby. According to the physical plant. A role of forms of addressing. You must remember that also. Create opening the reticent woman that must you role and form of addressing gender issue. কিন্তু এখানে আর একটা প্রশ্ন উত্তর ছিল পিডব্লিউডি সংক্রান্ত ছোট একটা ইউ মাস্ট রিমেম্বার দ্যাট রুলস দ্য রিমুভিং ব্যারিয়ার কিভাবে ব্যারিয়ার রিমুভ করবে তাই না এই পেজটা একটু দেখে হবে পেজটা হলো 51 স্যার এখানে একটা কোশ্চেন ছিল মানে যদি আসে যে হাউ টু প্রমোট এ কালচার অফ ইনক্লুসিভ লার্নিং তখন কি শুধু আমরা এটা দিয়ে লিখবো
যে রিমুভিং ব্যারিয়ার্স ফর পারসন এন্ড ডিসএবিলিটি রুলস এন্ড ফর্মস অ্যাড্রেসিং পিডব্লিউ ইস্যুস এন্ড রুলস এন্ড ফর্মস ফর অ্যাড্রেসিং জেন্ডার ইস্যুস এটা হ্যাঁ সেই হাউ টু দি আসে হ্যাঁ হ্যাঁ এই তিনটা পয়েন্ট লিখবো এর আগে একদিন বলেছিলাম মানে কিন্তু এটা এখানে এটা আসছিল আপনি কোশ্চেন দিছিলেন এটা কিন্তু এটা এখানে দেখতেছেন ওই তিনটা লাগবে এটা আছে কোন জায়গায় জানেন না এইটা এই যে 51 আর 53 পেজে মানে মূল হেডিংটাই লেখা এইভাবে রাইট কোশ্চেনটা আপনি দিয়েছিলেন যে এইভাবে হাউ টু প্রমোট এখন হচ্ছে আমরা এই তিনটা পয়েন্ট দেওয়া ছিল তিনটা পয়েন্ট আমরা লিখেছিলাম রাইট আর যদি আলাদা ভাবে আসে যে রোজ ফর্ম দা অ্যাড্রেস তখন এটা ইস্যু তখন হচ্ছে জেন্ডার ইস্যু গুলো আমরা লিখে দিই ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ওটা মেইন পয়েন্ট গুলো সব ঠিকই বলছেন সেগুলো ঠিকই বলছেন এবার অশিশুর ব্যাপারটা আমরা যে ওই ইয়ার থেকে দেখছি ওই রকমই কিন্তু একটু ডেভিয়েট আচ্ছা দেখি এখানে কোন জায়গায় টাইপস কথা আমরা কিন্তু এর বেশিরভাগ প্রশ্ন সিএসআর থেকে পেয়ে গেছি তো আমরা এখানে তারপরে দেখি প্র্যাকটিস গ্রিন প্র্যাকটিসের বিষয়টা কোথায় আসলো আচ্ছা একটা গ্রিন প্র্যাকটিসের বিষয় গ্রিন প্র্যাকটিস হচ্ছে 2.5 এ সম্ভবত ওয়াশ প্র্যাকটিস শেষের দিকে তাহলে এই যে এইখানে ছবি দেওয়া আছে এটা এই পেজটা একটু দেখতে পারি পেজ 14 পেজ 14 ঠিক আছে পেজ 14 দেখবো আমরা এখানে হ্যাঁ হ্যাঁ অশের এইখানে পেজ 14 এর পরে এই যে পেজ আছে 16 14 এর পরে 16 পেজ 14 16 3.2 তে কন্ট্রোল এর ব্যাপার দিস স্টেপ মে ইনক্লুড কাকে কাকে সে জানাবে রিপোর্টিং করবে তারপরে মানে তাহলে 20 এরপরে পেজ 20 এ যেখানে রিপোর্টিং করবে কাকে হাজারটা সংখ্যা আছে 20 পরে 21 আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হেপাটাইটিস ইনস্ট্রাকশন এটা এমনি একটু দেখতে হবে ইমিউন কারণ এখন তো ভাইরাসের এই বিষয়টা আছে খুব ডিজিজ কজড বাই ভাইরাস সেই ক্ষেত্রে কি সমস্যার বিষয় এই এবিসিডি কথাটা একটু একটু জাস্টা করে দেখে রাখি যে টিবি টিটেনাস হ্যাঁ হ্যাঁ এই যে 1 2 3 এবিসিডি ডিসকাস কর তার মানে এই পেজটা একটু দেখো এই পেজটা কত 22 22 নম্বর পেজ 22 নম্বর ও ডিজিজ কজ বাই ভাইরাস ইলেকট্রিসিটি দ্বারা কি সমস্যা হতে পারে টাইপস অফ এত হাজারটা আমরা সিএস থেকে আমি বলেছি আগে ওখানে দেখবো অসুবিধা নেই এই পেজটা কত নাম্বার 28 নাম্বার পেজ আরেকটা কোশ্চেন এ যে বায়োলজিক্যাল হ্যাজার্ডস কমনলি ফাউন্ড ইন দা ওয়ার্ক প্লেস এটা কি টু ইম্পর্টেন্ট হবে এটা হচ্ছে 22 পেজে ওটা তো আর লাগবে না এখানে এই ওইগুলো বেশি আসবে আচ্ছা কিছুতে আমি বেশ কিছু বিষয় আমরা সিএসএর থেকে বলে ফেলছি এই যে এটার কথা বললাম এরপরের পেজ দেখি হাজার্ড কন্ট্রোল Thank you.
বার্নলে কি হয়, বার্নলে একটা ব্যাপার 49 পেজ, 49 এর পরে 50 টাইপ অফ বার্ড ইনজুরিস 51 দেখতে হবে। রিমেম্বার দা ইনিশিয়াল রেসপন্স অ্যাজ ফলো, এইট এর ফুল মিনিং কি? আস্ক ফর হেল্প, ইন্টারভেন্স, ডু নট ফার্দার হার্ম, এইটার ফুল মিনিংটা কি? তাই না, রিমেম্বার দ্য ইনিশিয়াল, হ্যাঁ ফার্স্ট এইড বলতেছে না, ফার্স্ট এইড, জি হ্যাঁ ফার্স্ট এইড, ফার্স্ট এইড এর এই চারটা তিনটা শব্দ থেকে আসছে, এ আই ডি, আস্ক ফর হেল্প, আস্ক ফর হেল্প, ইন্টারভেন্স এন্ড ডু নট ফার্দার হার্ম, ঠিক আছে। 51 পেজ ম্যানেজিং রিস্ক ইফ দ্য ফ্রেম অফ process in occupational health and service past indicator, acha eta holo 64 page assessing associated risk, keeping record 65 page ebong 66 ei jagatao একটা অ্যারো চিহ্ন দেয় বইয়ের মধ্যে, যে জায়গায় আইসোলেশন বাদ গেছে না, এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে একটা আইসোলেশন লিখে রাখতে হবে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে আইসোলেশন ঢুকতে হবে, এই বইটাও কারেকশন করতে হবে, এখানে আইসোলেশন কথা লিখে ইন করা দিতে হবে, সাবস্টিটিউশনের পরে হলে আইসোলেশন হবে, হ্যাঁ 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 এই কথাটা এখানে লিখে কারেকশন করে নিতে হবে বইটা, ঠিক আছে। তাহলে এই পেজটাও লাগবে 66, গ্রিন ইফেক্টটা কি? Established green and clean campus. এই শব্দগুলো একটু খালি জেনে রাখতে হবে, কিন্তু গ্রিন কথাটা, গ্রিন বিষয়টা, ইউজ সোলার এনার্জি, রিডিউস দ্য ইউজ অফ কনজিউমেবল ম্যাটেরিয়ালস, এই শব্দগুলো ইউজ অর্গানিক ম্যাটেরিয়ালস, রিসাইক্লিং ম্যাটেরিয়ালস, শব্দ চারটা এমনি জানলাম, এই যে গ্রিন গেটিং এক্সট্রা ওয়ার্ড, আচ্ছা রিভিউ, রিডিউস, রিউজ, রিসাইকেল, ডিসপোজ,
পেজ নাম্বারটা 73 একটু দেখতে হবে ফার্স্ট 73 ক্লিয়ার রিডিউস রিচ হ্যাঁ বেস মোটামুটি কমপ্লিট 73 না 73 তো নাই এটা তো কি নাই ও রিডিউস 69 পেজে দেওয়া আছে যে 6টা পয়েন্ট আর আমরা দেখলাম তাহলে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম কোনটা কোনটা পড়বো আমরা ডিসকাস করেছি আশা করি এই এই খুব কনসাইজ করে ফেলেছি ওই কটা পেজ আমরা একটু স্টাডি করলে আশা করি ভালো রেসপন্স আমরা পাবো ঠিক আছে তাহলে আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা শেষ করবো কারো কোনো প্রশ্ন যদি না থাকে ওকে পরীক্ষা কবে হবে শুক্রবার কয়টায় নেবেন 8টা থেকে 8টা আপনাদের মধ্যে অ্যাপ্রোচ করেছে যে ওইটা শুক্রবার হলে তাদের জন্য একটা প্রোগ্রাম থাকে বিয়ে-শাদী থাকে না নরমালি তো শুক্রবার এর পরে থেকে বন্ধ ওই দিন আমরা শনিবার ওই বিয়েটা শিফট করে শনিবার নেবেন ঠিক আছে এরপরে মানে সামনে শুক্রবার শনিবার বন্ধ রাখছি মানে নরমালি শুক্রবার বলেছিলাম অনেকে অ্যাপ্রোচ করেছে শুক্রবার কামিং শুক্রবারটা পরীক্ষা রেখে শনিবার বন্ধটা দিতে বলছে শিফট করে তাই সেই জন্য শুধুমাত্র এই এই সপ্তাহের ক্ষেত্রে শনিবার এরপর আবার শুক্রবারই থাকবে বন্ধ ঠিক আছে মান্নান ভাই ঠিক আছে ওকে আপনি লিভ করতে পারেন কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন না লিভ করে ফেলবেন হ্যাঁ আমি কি বইগুলো পেতে পারি কি কোন বই কি কালকে পেতে পারি আমি বুঝি নাই কথা জাহিদ জাহিদ কি বলতে যাচ্ছ আর ওই যে বইটা যেটা মানে প্রিন্ট করতে হবে হ্যাঁ সিপিএলএম কেন সিপিএলএম পাওনি স্যার আশা হয় না আর কি আমি বুঝলাম না আমি তো সবাইকে সেন্ড করেছি তোমার এসে নিতে হবে অথবা কুরিয়ারে পাঠাতে হবে দুইটার একটা তোমাকে যদি তুমি যদি পে করো হ্যাঁ হাসান হাসান তুমি একটু জাহিদের সঙ্গে কথা বলো ঠিক আছে ও কিভাবে পেতে চায় প্রিন্টেড কপি জি স্যার কথা বলা হবে জাহিদ ফোন দিও ফাইন জাহিদের নাম্বার আছে না ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে জি আছে স্যার আর কোনো প্রশ্ন আছে সুমাইয়া তাবাসসুম ঠিক আছে বুঝতে পেরেছো কথা সব বোঝা যায় যা যা আলোচনা করেছি জি স্যার যতটুকু সংক্ষিপ্ত করেছি ইমরান কোন সমস্যা আছে এমডি ইমরান আচ্ছা আল মাহমুদ কোন সমস্যা আছে নাই সমস্যা আছে নাকি রাত খান না নাই বিথি আক্তার তুমি বলো বিথি আক্তারের নিয়ে আমি টেনশনে আছি বিথি আক্তার কোন সমস্যা আছে বিথি আক্তার বলো না স্যার সমস্যা নাই না স্যার না ঠিক আছে বাই গুড ভেরি গুড তারপরে গোবিন্দ কোন সমস্যা আছে নাকি না স্যার কোনো সমস্যা নাই না হলে আমি নক করব স্যার আচ্ছা ঠিক আছে সাবিনা ইসমিন কলি কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা নাই সমস্যা নাই ভালো পরীক্ষা কিন্তু ভালো রেসপন্স করতে হবে হ্যাঁ সিরিয়াস বিসি সিরিয়াস ফাতেমাতুজ জোহরা ঠিক আছে তো ফাতেমাতুজ জোহরা কোনো সমস্যা আছে জি স্যার কি সমস্যা নেই স্যার অনেক
আচ্ছা আচ্ছা কালকে কালকে পড়ার পর বুঝতে পারবো কি অবস্থা। ওকে, আমি এখন তো একদম কনসাইজ করে দিয়েছি, কত ইজি করে বুঝাই দিলাম। স্মৃতি, কোনো সমস্যা আছে নাকি? না স্যার, কোনো সমস্যা নাই। ওকে, শিউলি, কোনো সমস্যা আছে? প্রথম প্রথমে তো মনে হয় না, মাঝে কাল দুই তিনটা বাদ দিয়েছিলাম তো স্যার, ওগুলো আর একবার দেখতে হবে, সমস্যা হলে স্যার জানাবো। ওকে, ফাতেমা খাতুন, সমস্যা আছে কোনো? ফাতেমা খাতুন, কোনো সমস্যা আছে? মৌসুমি আক্তার, সাথে মাত্র মানে সমস্যা, এমনি কিছু সমস্যা আছে। মৌসুমি আক্তার, কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে এখন পর্যন্ত, মানে আজকের ক্লাসটার পর আর একটু ভালো লাগলো আর কি, ইন্টার সম্পর্কে আইডিয়া পেলাম। জি স্যার, তাহলে ঠিক আছে, আজকের মত আমরা তাহলে ক্লোজ করি। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। আমি অল্প কথা বলে ক্লিয়ার করবো।